ভিডিও কনফারেন্সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর অবৈধ সামরিক সরকার মেধাবী ছাত্রদের হাতে অস্ত্র তুলে শিক্ষার পরিবেশ নষ্ট করেছে। এই সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে না পারায় আফসোস প্রকাশ করে ভবিষ্যতে নৈসর্গিক শোভামণ্ডিত ক্যাম্পাসে যাওয়ারও আকাঙ্ক্ষা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। বিপ্লব মজুমদারের ক্যামেরায় রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। 1966 সালে মাত্র 4টি বিভাগ নিয়ে যাত্রা শুরু হওয়া বিশ্ববিদ্যালয়টি 50 বছর পার করল। 50 বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তীর এই উৎসব, বিশ্ববিদ্যালয় খেলার মাঠে আয়োজিত উৎসবকে কেন্দ্র করে সকাল থেকেই সাবেক বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। সকাল 10:45 গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সে সুবর্ণ জয়ন্তীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 20 মিনিটের বক্তৃতায় প্রধানমন্ত্রী শিক্ষার প্রসারে তার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। বলেন, উচ্চশিক্ষিত জাতি পারে দারিদ্র ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে। এ সময় প্রধানমন্ত্রী অভিযোগ করেন, 75 পরবর্তী অবৈধ সামরিক সরকার ক্ষমতা কুক্ষিগত করতে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানা থেকে বঞ্চিত করেছে। এদিকে সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান ঘিরে পুরো ক্যাম্পাস পরিণত হয় সাবেক বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলায়। মনে হচ্ছে যে বয়স এখন 20 বছরে চলে আসছে। যে ঐতিহ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেটার প্রতি যত্নবান হতে। অনুষ্ঠানে যোগ দিতে পেরে খুশি সাবেক ও বর্তমান শিক্ষার্থীরাও। খুশি হয়েছে, আমার এখন শিক্ষক মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে আমি ছাত্রী। আমাদের মনে হচ্ছে মানে আমরা সেই আগের জীবনে ফিরে গেছি, মনে হচ্ছে 25টা বছর কমে গেছে। অনুষ্ঠানে যোগ দেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয় শিক্ষাঙ্গনে আজ এক মহিরূপ। অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রফেসর ইমিরাস ডক্টর আনিসুজ্জামান। উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী সহ বিশিষ্টজনরা। পরে মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ভূমিকার জন্য শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হয়। শিক্ষা, গবেষণা এবং মুক্তচিন্তার বিকাশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরও শত শত বছর ধরে তার শিক্ষার আলো ছড়িয়ে দেবে, এমনটাই প্রত্যাশা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীতে আসা সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।